অনেকগুলো অনিয়ম তো আজকে ঘুরে যাচ্ছে, খুব ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছে। আমরা ওই দিকটা ঘুরে দেখলাম, এটা শুধু অ্যাপ্রোচ রোডটাকে ঠিক করা হবে। একটু পিছনে আসবে ভিউয়ার সাথে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার চান যে দার্জিলিং একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খুব সুন্দর করে বানাতে, নতুন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করতে। এখানে প্রায় 10 একর রেডি ল্যান্ড আছে, যেখানে ল্যান্ডস্কেপ করা যাবে সুন্দর করে, নিরিবিলি জায়গা, আর 360 ডিগ্রি ভিউ আছে এখান থেকে পুরো নকশালবাড়ি, বাগডোগরা, দুধিয়া, কাশিয়াং, দার্জিলিং, সুকিয়াপুখরি পুরোটা দেখা যাবে এই ভিউটা। এবং কোনো ইন্টারাকশন নেই, পাশে সুন্দর গ্রিনারিস, পাইন একটা সেগমেন্ট আছে। রাস্তাটা খারাপ আছে, 5 কিলোমিটার এই সোনার আগে রংপুর থেকে এই গাঁও পর্যন্ত, এই 5 কিলোমিটার রাস্তাটা খুব ভালো করে বানাতে। আর এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 18 কিলোমিটার, হাফ অ্যান আওয়ার লাগবে এখান থেকে দার্জিলিংয়ের রাস্তাটা ভালো হয়ে গেলে। আর এখান থেকে কাশিয়াং যেতে লাগবে 1 ঘন্টা, এখান থেকে কাশিয়াং যদি 1 ঘন্টা লাগে তাহলে শিলিগুড়ি পৌঁছাতে লাগবে 2 ঘন্টা, আর মিডলে আছে। তো জায়গাটা ইন অল রেসপেক্ট খুব ভালো জায়গা, আমরা দেখছি দেখে এই ল্যান্ডটাকে আমরা ট্রান্সফার করাচ্ছি ট্যুরিজমকে। ট্যুরিজমকে করিয়ে এখানে কাজ হলে এখানে লোকাল লোক পিপল, গ্রামের মানুষ, তাদেরকেও আমরা ইনভলভ করবো, এর সাথে শাক সবজি, পোলট্রি, ডেয়ারি, তারপরে অন্যান্য স্থানীয় গাইডের কাজ ইত্যাদি নানান ধরনের কাজ ওরাও করতে পারবে। কারো গাড়ি থাকলে গাড়ি চালাতে পারবে, এখান থেকে টুরিস্ট নিয়ে যেতে পারবে, সেসব চিন্তাভাবনা আছে। কারণ আমরা যেখানেই ডেভেলপমেন্টে কাজ করছি আমরা মানুষকে নিয়ে কাজ করছি, ইনক্লুড করে কাজ করছি, যাতে ডেভেলপমেন্টের সুফলটা সবার কাছে পৌঁছে। জায়গাটা আমরা আজকে দেখলাম, আমরা অফিসাররা এর আগে থেকে কাগজপত্র রেডি করছে, তো সেটা আমরা দেখছি কত তাড়াতাড়ি। এখানে হেলিপ্যাড করার ইউটিলিটিটা কী আছে? হেলিপ্যাড তো আমার দার্জিলিংয়ে আছে, লেবংয়েই হেলিপ্যাড আছে, কারণ এখানে হেলিপ্যাড আমরা করবো না, এটাকে আমরা এখানে পুরোটা প্রপার্টি ডেভেলপ করবো, তারপর যদি মনে হয় যে হেলিপ্যাড একটা রাখা যাবে সেটা আমরা পরবর্তীকালে ডিজাইন ড্রয়িং বানা তখন দেখব। এই পাশেই একটা এটা যখনই করবো তখন ওই ফলসটাকে একটু ডেভেলপ করবো, ঝোড়া কারেকশান করবো যাতে ঝোড়াটা ভালো থাকে, ঝোড়ার চারিদিকে একটু মানুষ বসে ওই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারে, সেটা তো আমরা নিশ্চয়ই করবো তখন।